Hello you guys, what's up? Kyo Mr. Shower. Hopefully you guys are doing fine. And those all who are new to our channel, hi, my name is Riti, and in today's video I'm gonna be showing you guys how you can wear your lens easily. Step by step, I'm going to show you how you can wear easily lens. I've seen it in our previous video, but it was a short video. So today I'm going to show you this video through the step by step that you can easily lens. So without any further delay, let's get right into the video. Lens পরার আগে সব সময় যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে অবশ্যই লেন্স পরার আগে দুই হাত ভালোমতো ক্লিন করে আসতে হবে সো দ্যাট হাতে কোনো ডার্ট না থাকে দ্য নেক্সট স্টেপ ইজ লেন্স পরার জন্য তোমার কাছে অবশ্যই একটা সলিউশন থাকতে হবে এন্ড তোমার লেন্সটা রাখার জন্য একটা লেন্স হোল্ডার থাকতে হবে আমার ক্ষেত্রে পার্সোনালি আমি লেন্স অ্যাপ্লিকেটর দিয়ে যখন লেন্স পরা আমি শিখছি তখন আমি লেন্স অ্যাপ্লিকেটর দিয়ে লেন্স পরি নেই So, যার কারণে আমি লেন্স অ্যাপ্লিকেটর দিয়ে হচ্ছে লেন্স পড়তে পারি না খুলতে পারি না সো আমি আজকে তোমাদেরকে বেসিক্যালি দেখাবো যে আমি হাত দিয়ে ফিঙ্গার টিপ দিয়ে কিভাবে আমার লেন্স পরি সো এখন তোমাকে যেটা করতে হবে সবসময় এই জিনিসটা মাথায় রাখতে হবে অনেকের ক্ষেত্রে কিন্তু পাওয়ার এবং আমার ক্ষেত্রে আমারটা হচ্ছে পাওয়ার লেন্স সো যারা পাওয়ার ছাড়া লেন্স পরো বা পড়তে চাও তাদের ক্ষেত্রে ইটস ফাইন কোনো প্রবলেম নেই বাট যাদের পাওয়ার আছে তাদের সবসময় এই জিনিসটা মাথায় রাখতে হবে দ্যাট কোন চোখে কোন পাওয়ার এখানে কিন্তু লেন্সের গায়ে সুন্দর মতো আই ডোন্ট নো ক্যামেরা ফোকাস করতেছে কিনা বাট লেন্স হোল্ডারের উপরে সুন্দর মতো কিন্তু লেখা থাকে আর ফর রাইট অ্যান্ড এল ফর লেফট সো তোমাকে জানতে হবে তোমাকে মাথায় রাখতে হবে প্রথম থেকে দ্যাট তোমার কোন চোখে কোন পাওয়ার তোমার ডান চোখের যে লেন্সটা সেই লেন্সটা সবসময় আরে রাখা ট্রাই করবা অ্যান্ড লেফট সাইডেটা সবসময় লেফট সাইডেটাতে রাখা ট্রাই করবা তাহলে পরবর্তীতে যখন তুমি আবার লেন্স পরবা সেক্ষেত্রে তোমার লেন্সটা কিন্তু পড়তে সুবিধা হবে পাওয়ার এলোমেলো হয়ে যাবে না সো আমার ক্ষেত্রে দুই চোখের পাওয়ার সেম সো আমার ক্ষেত্রে তেমন একটা প্রবলেম হয় না রাইট অ্যান্ড লেফট নিয়ে বাট স্টিল আমি হচ্ছে এই জিনিসটা মেনটেন করার ট্রাই করি কারণ দেখা যাচ্ছে যে লেফট চোখেটা রাইট চোখে পড়লে সামটাইমস একটু আনকমফোর্টেবল ফিল হয় চোখের ভেতরে সো আমি সবসময় রাইট চোখেরটা রাইট পাশে অ্যান্ড লেফট চোখেরটা লেফটের দিকে আর কি পছন্দ করি সো এখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে সলিউশনটাকে নিয়ে বাম হাতে অল্প একটু ঢালতে হবে আই ডোন্ট নো কিভাবে দেখাবো এই জিনিসটা আমি অ্যান্ড আমি আগে ডান চোখেরটা পরব সো এই হচ্ছে আমার লেন্স আই হোপ ইউ গাইস ক্যান সি সো লেন্সটাকে এই সলিউশনের ভিতরে ডুবাতে হবে কারণ এই সলিউশনটা লেন্সের ভিতরে যত ডার্ক থাকবে বা ময়লা থাকবে সেটা কিন্তু সরায় ফেলবে তারপর আমি লেন্সটাকে আমার ফিঙ্গার টিপে এভাবে নিয়ে সবচেয়ে ইজি জিনিসটা আমি তোমাদেরকে শিখাই দিই বিকজ আমি যখন লেন্স পরা নতুন নতুন শুরু করছিলাম তখন আমার ক্ষেত্রে এই জিনিসটা হয়েছিল যে আমি প্রায় সময় লেন্স পড়তে যাওয়ার সময় ব্লিঙ্ক করে ফেলতাম সো এই জন্য আমি যেটা করি সেটা হচ্ছে আমার দুই চোখে যে আইল্যাশগুলো আছে সেগুলোকে আমি আগে ধরে রাখতে ট্রাই করি সো দ্যাট আমি ব্লিঙ্ক না করে ফেলে আমি আরেক চোখে পরে দেখা দিচ্ছি তো সেমভাবে তোমাকে যেটা করতে হবে তোমার বাম হাতের তালুতে অল্প একটু লেন্স সলিউশন নিতে হবে লেন্স রিমুভারটা দিয়ে তোমার হাতের উপরে লেন্সটাকে এভাবে রেখে জাস্ট ট্রাই করতে হবে তার ভিতর থেকে ময়লাগুলো যদি কোনো ময়লা থেকে থাকে তাহলে সেটা যেন আর না থাকে তারপরে একইভাবে তোমার লেন্সটাকে ফিঙ্গার টিপে নিতে হবে এভাবে নিয়ে তোমাকে তোমার দুই পাশের আইল্যাশটাকে মেনটেন করতে হবে যদি তুমি আইল্যাশটা মেনটেন করতে পারো তো তুমি ব্লিঙ্ক করবা না অ্যান্ড যখন ব্লিঙ্ক না করবা তখন তোমার 80% প্রবলেম এমনিই সলভ হয়ে যাবে So simple guys, it's so simple. So yeah, that's about it. I hope you guys enjoyed this video. If yes, then do not forget to subscribe to our channel. And I will see you guys in my next video. Till then, bye bye.